আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি সুরুজ আহমেদ। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিং যখন নাকি শ্রীলঙ্কার সাথে সিরিজ, শ্রীলঙ্কার সাথে যখন খেলা, তখন হাথুরুর অবাস্তবকর কাণ্ড দেখে আসলে হতভম্ব হয়ে যাব আমরা। যখন বাংলাদেশের সাথে সিরিজ জয়লাভ করে শ্রীলঙ্কা টাইম আউটের উদযাপন শুরু করলো, যেখানে উৎপত্তিটা করেছে তারাই, সেখানে বাংলাদেশ যখন ওডিআই ফরম্যাটে সিরিজ জয়লাভ করে সে একই রকম সেলিব্রেশন করতে যান, তখন বড় বাধার মুখে পড়তে হয় বাংলাদেশকে চন্ডিকা হাথুরুসিং এর সামনে, যেখানে চন্ডিকা হাথুরুসিং বারবার নিষেধ করে সেই শ্রীলঙ্কার সাথে যেন এমনটা না করা হয়। শ্রীলঙ্কা করলে সেটি পার পেয়ে যাবেন, বাংলাদেশ করলে ধরা খেয়ে যাবেন, কেমন বিষয় এটি? এটি কি বাংলাদেশের হেড কোচের চরিত্র? বাংলাদেশের হেড কোচের চরিত্র কেমন, যে কিনা নিজের দেশ শ্রীলঙ্কার সাথে যখন খেলা হয় তখন তিনি তার স্কোয়াডটা সাজান অন্যরকম ভাবে এবং পিচ অনুযায়ী সেই স্কোয়াড তৈরি করতে পারেন না তিনি? বাংলাদেশের যে ক্রিকেটাররা কোন ফরম্যাটে এবং সে বাংলাদেশের ক্রিকেটাররা কোন পিচে খেলে অভ্যস্ত সেই পিচ চিনতে ভুল করেন তিনি, এবং শ্রীলঙ্কার সাথে যখন খেলা হয় আমরা দেখি যে ওডিআই সিরিজ শেষে শ্রীলঙ্কার যে ক্যাপ্টেন ছিল সেই ক্যাপ্টেনের সাথে মাঠের মধ্যে আলাদাভাবে কথা বলতে দেখা যায় এদের দুজনকে, এবং ডিসিলভার সাথেও চন্ডিকা হাথুরুসিং এ কথা বলেন এবং তাদের মধ্যে যে গোপন কি কথা হয় সেটি আসলে সবার অজানা হয়ে থাকলো। বাংলাদেশ ক্রিকেটের এই দুর্ভাগা বা বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের জন্য একমাত্র দায়ী চন্ডিকা হাথুরুসিং এ, তিনি বাংলাদেশের কখনোই ভালো চান না এবং বাংলাদেশের সবসময় চান যেন অমঙ্গল হোক, মঙ্গল কখনোই চান না চন্ডিকা হাথুরুসিং এ। চন্ডিকা হাথুরুসিং এর সময়তেই কিন্তু বাংলাদেশ সব থেকে বাজে সময়টা পার করছে এখন পর্যন্ত। টিমের মধ্যে সব থেকে বড় যে ইনফ্যাক্ট বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে গ্রুপিং। এই চন্ডিকা হাথুরুসিং এ আসার পরে কিন্তু গ্রুপিংটা সৃষ্টি হয়েছে। যখন আমরা দেখি চন্ডিকা হাথুরুসিং এ যখন দ্বিতীয় দফায় আসে তখন তিনি বলেন যে তিন ফরম্যাটের জন্য তিনি আলাদা আলাদা ক্যাপ্টেন নির্বাচন করতে চান, যেন টিমের মধ্যে গ্রুপিং তৈরি করতে তার সুবিধা হয়। এই কারণে বাংলাদেশ সম্প্রতিকে সিনিয়র প্লেয়ারদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা ইতিমধ্যে তিন তিনটি অবশ্যই অবভিয়াসলি দুটি আমরা পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডবকে হারিয়ে ফেলেছি, ইতিমধ্যে আরও একটি পাণ্ডব সাকিব আল হাসান একে নিয়েও কিন্তু ধোঁয়াশার কোনো কমতি নাই। যে পঞ্চ পাণ্ডব আছে সে পঞ্চ পাণ্ডবকে নিয়ে রীতিমতো ছেলে খেলা মেতে উঠেছেন চন্ডিকা হাথুরুসিং। এই চন্ডিকা হাথুরুসিং এর অবসান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হবে না, অবনতি হতেই থাকবে। বাংলাদেশের ক্রিকেটকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই চন্ডিকা হাথুরুসিং এর অবসান করতে হবে, এবং তার চ্যাপ্টার এখনই ক্লোজ করার সময় এসেছে বিসিবির কাছে।